সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ড্রাগ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আবার নতুন একটি ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করবো ওষুধটি আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে অলেনা ফাইভ এর জেনেরিক নাম হচ্ছে অলেঞ্জে পাইন এই ওষুধটির ভিতরে রয়েছে অলেঞ্জে পাইন ফাইভ মিলিগ্রাম ওষুধটি প্রস্তুতকারী কোম্পানির নাম হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আজকে আমরা ওষুধটি যেসব বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ওষুধটি কী কী রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে ওষুধটির মাত্রা ও সেবনবিধি বা খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় উত্তন ওষুধটি ব্যবহার করা যাবে কি না এবং ওষুধটি ব্যবহারের সতর্কতা এসব বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের আশা করি আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন তো বন্ধুরা চলুন যাওয়া যাক আলোচনা শুরু করি অলেনা ফাইভ বা অলেনজে পাইন সিজোফ্রেনিয়া এবং অন্যান্য স্পষ্ট মানসিক সমস্যা যেমন ভ্রান্তি অলিক বিশ্বাস এলোমেলো চিন্তা বিরোধিতা এবং সন্দেহ প্রবণতা বা অস্পষ্ট মানসিক সমস্যায় প্রারম্ভিক এবং রক্ষণ মাত্রায় অলেঞ্জে পাইন নির্দেশিত বা ব্যবহার হয়ে থাকে এখন আমরা সচিব মাত্রা ও সেবনবিধি সম্পর্কে বা খাবার নিয়ম সম্পর্কে আলোচনা করব প্রারম্ভিক মাত্রা দৈনিক এই ওষুধটি টেন মিলিগ্রাম পর্যন্ত হয়ে থাকে দৈনিক টেন মিলিগ্রাম একক মাত্রায় ব্যবহার করা যেতে পারে খাবারের সাথে ওষুধের সেবনের কোনো সম্পর্ক নেই পার্শ্ব প্রতিক্রিয়া তন্দ্রাচ্ছন্নতা এবং ওজন বৃদ্ধি এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে এছাড়াও মাথা ঝিমঝিম করা ক্ষুধা বৃদ্ধি নিম্ন রক্তচাপ কোষ্ঠকাঠুন ইত্যাদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়ে থাকে গর্ভাবস্থায় কালে ওষুধের ব্যবহার সম্পর্কে এখন আলোচনা করবো গর্ভাবস্থায় শিশুর ঝুঁকির মাত্রার উপর বিবেচনা করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অতীব জরুরি বিবেচিত হলেই ব্যবহার করা উচিত এই ওষুধ সেবনকালে রোগীর দুগ্ধদান করা উচিত নয় এখন আমরা ওষুধটি সত ব্যবহার সতর্কতা সম্পর্কে আলোচনা করবো খিচুড়ি হয়েছে এমন এবং খিচুড়িয়ে সম্পর্কিত উপসর্গ রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে অরঞ্জে পাইন সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বন্ধুরা আমরা ভিডিও শেষ দিকে চলে এসেছি এখন আমরা আপনাদের ওষুধের দাম জানিয়ে দেব ওলেনা ফাইভ একটি বক্সে থাকে পঞ্চাশটি ট্যাবলেট একটি বক্সের মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন হয়তো পরবর্তীতে আবারও কোনো একটি ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে সে পর্যন্ত সকলেই ভালো থাকেন সকলকে আবার ধন্যবাদ